হ্যালো বন্ধুরা, চাঁদনের কিসিনে আপনাদেরকে আবারও স্বাগতম। যেহেতু সামনে ঈদ, ঈদকে সামনে রেখে পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজাদার একটা পিঠা। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো খাজা পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখিনি। পিঠার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, এরপর দিচ্ছি 7 মতো লবণ, এখানে আমি নিয়েছি 1/4 কাপ রান্নার তেল। এখন এই তেল আমি ময়দার উপরে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে ময়দাটা তেলের সাথে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন আপনার হাতের মধ্যে এরকম দলা পেকে আসবে, তখন বুঝতে হবে যে এটা মিক্স হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে এখানে মোটামুটি নরম করে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত আবার একেবারে যে নরম সেরকমও হবে না। অল্প অল্প করে পানি দিয়ে খাজার জন্য ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু এমনভাবে করতে হবে, বেশি নরমও করা যাবে না আবার একেবারে শক্তও না। একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে আমি 5 মিনিট ডেকে রেখে দেব। এই পাকে আমি খাজার জন্য শিরাটা তৈরি করে নেব। চুলা একটা পাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানি আর চিনিটা মিশিয়ে নিচ্ছি, আর খাজা শিরাটা এত বেশি পাতলা হবে না আর বেশি ঘনও হবে না। চিনি আর পানির বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে পানিতে বলক চলে এসেছে, শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, যাতে শিরাটা বসে না যায়। এখন আমি এটাকে একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও এটাকে আমি ভালো করে হাত দিয়ে 5 মিনিট মেখে নেব। আমি 6টা ভাগে ভাগ করে নেব। উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আর একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, আমি এরকম করে সবগুলা রুটি বেলে নিচ্ছি। এখন আমার 6টা রুটি বেলা হয়ে গেছে। এই রুটির উপরে কিছু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপরে কর্নফ্লাওয়ার, এভাবে ছড়িয়ে দিচ্ছি রুটির উপরে। এটার উপরে আমি আরও একটু রুটি দিয়ে দিচ্ছি, আবারও রুটির উপরে তেল ব্রাশ করে নিচ্ছি, আবারও উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ফ্লাওয়ারটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি রুটির উপরে। সব রুটি দেওয়ার পর এখন দিয়ে দিলাম 6 নম্বর রুটিটা, দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আবারও হাত দিয়ে এটাকে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন এভাবে করে একটা সাইড থেকে বাস করে নিতে হবে। এভাবে করে একটা রোলের মতো পেঁচিয়ে নিতে হবে, আর সাইডের যে মাথাটা আছে ওটাতে একটু ফানি লাগিয়ে দিতে হবে, যাতে করে এটা আঠা লেগে যায়। এখন একটা সাইড থেকে কেটে নিতে হবে। প্রথমে বাড়তি যে অংশটা আছে ওটা কেটে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু এটার প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। এখন যেটা করতে হবে, এটাকে এভাবে করে প্রেস করে নিতে হবে, আর একটু বেলে নিতে হবে। খুবই হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, এরকম করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এগুলা বেজে নিতে হবে। চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি।
এগুলা ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি একটা একটা করে খাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর পিঠাটা যখন ফুল উঠবে তখন হালকাভাবে এগুলাকে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম করে 5 মিনিটের মতো আমি ভেজেছি। এটা কিন্তু হালকা কালার চলে এসেছে। আমার এগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেল জড়িয়ে উঠিয়ে নেব। প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এরকম করে আমি সবগুলা ভেজে নেব। সবগুলা খাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা খাজা শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটা আছে কুসুম গরম। এটা চাইলে এভাবেও খাওয়া যাবে, আবার শিরাতে দিয়েও খাওয়া যাবে। প্রতিটা লেয়ারের ভিতরে কিন্তু খুব সুন্দর করে শিরা ঢুকে গেছে। এবার এগুলাকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলা শিরাতে দিচ্ছি। এটার প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা খেতে অনেক মজা আর অনেক মুচমুচে হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।